اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বীগণ, উলামায়ে কিরাম, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এখান থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। কিছু কথা আপনাদের সম্মুখে আলোচনা করতেছি উপদেশ দেওয়ার জন্য নয়, কনভার্সেশন মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেক্ট আলাপ আলোচনায় মানুষকে পরিপূর্ণতার মধ্যে আনেন। সূরাতুস সূরা, পরামর্শ সংলাপ নামক একটা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীমের 114টা সূরার মূল অর্থই হলো এই আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অনুরি বন্ধু, তোমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। মাগরিবের আগ পর্যন্ত এই আসর নামাজ থেকে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ আমল নামা বদলাবে, ফেরেশতারা এখন আমল নামা পালতে অন্য ফেরেশতা আসবে। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে যা কিছু জমা দিবেন তার সময়, আবার ফজরের সময় সারা রাত কি বলে কি করলেন, ফজরের সময় ওই ফেরেশতার আমল নামা দিয়া আরেক ফেরেশতা আসে, সারাদিনের সমস্ত কাজের হিসাব নিকাশ এখন টানা হবে। গোধূলি আকাশে রান্না হয়ে উঠে ধূসর পৃথিবী জুড়ে ভোরে আকাশে শিশির হইয়া পাতাপন্নবে ছড়ে, এই বিশাল এই অনন্ত শূন্যতা ধরে একটা সূর্য উঠছিল ভোরে আকাশে, সম্পূর্ণ করে এই বিশাল এই জায়গা ব্যাপিয়া সূর্যটা স্তিমিত হয়ে গেল, আর কি উঠবে আজকে সূর্য ওঠার কি আর আশা আছে, আগামীকাল আছে কিন্তু আপনার আমার ভাগ্যে দেখার নাও হইতে পারে, কথা ঠিক কিনা? এই সূর্য, এই চাঁদ, এই তারকা, এই সব কিছু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঘুরেই না সন্তরণ করে, অর্থাৎ জিকির করে তাসবিহ তাহলিল করে, মানুষ জিকির করে তাই না, আর কেউ জিকির করে না? ইসরাফিলু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তাকবীহ তাহলিল জিকির করে। আমাদের সামনে অলক্ষে অন্ধকারে মধ্যে এমন কিছু থাকে যা জিকির করে আমরা শুনতে পারি না, আমরা বুঝতে পারি না। নদীর পারে সমুদ্রের পারে যখন দাঁড়িয়ে কবিতার কাব্যিক প্রতিভাতার কলমের লেখনির ধরনের মধ্যে যখন প্রতিভাত করে কত কিছু লেখা জোটা, কত কিছু তার জ্ঞানের মধ্যে আসে, ঢেউগুলি দেখে দেখে, ঢেউগুলি দেখে দেখে ওই নদীর কুল কুল ধ্বনির শব্দ আর বাতাসের সংসং শব্দ, সংসং শব্দ না কুল কুল ধ্বনি না, আল্লাহ জিকির করে তো সুবহানাল্লাহ। কুরআন বাকারার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জাজু মিনহু আল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না লামা ইয়াহরিবু মিন খাশিয়াতিল্লাহি ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপর থেকে পাহাড়ের উপর থেকে আমি আল্লাহর ভয়ে পাথর গুলি গড়াইয়া পড়ি, আমার জিকির মগ্ন হয়ে ভয়ে গড়িয়ে পড়ে পাথর খেতে খেতে প্রশ্রবণ ধারা প্রবাহিত হয়। এই জন্য তো কবি ওই যে লেখেন ঝর্ণা 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 লো বল না বল না বল না লো কার বিরহে কাঁদে তোমার মন, কার বিরহে কাঁদে তোমার মন, কার
মোর বিরহে কাঁদে তোমার মন। এই ঝর্ণা কার বিরহে কাঁদ? এই ঝর্ণা পানি কোত্থেকে আসে? ওয়াসা ফাজর মিন হলা নাহার, পানি আসে পাথর থেকে, পাথর ভয়ে আল্লাহর ভয়ে কাঁদে, ধারা হয়ে যায়। আর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীর বুকে আল্লাহ পাঠাইছিলেন, সারাদিনই গল্প গদ্য, ইটা উটা কষা বাণিজ্য, টাকা পয়সা এটা ওটা হ্যানসান, সবকিছু ব্যাংকে থাকবে। যখন একাকি তুমি থাকবে, তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেওয়া হবে। এত কথাবার্তা, এত কিছু কাজ, জীবনে একবার আল্লাহর জন্য চোখের পানি ফেললাম না? আল্লাহ পাক বলেন গভীর নদীতে উঠে আমি আল্লাহর দরবারে প্রতি হয়ে যাই, একবার সুবহান আল্লাহ বলো, জিন্দেগির গুনাগুনি মাফ হয়ে যাবে। ইন্ন নাশিআতাল লাইল হিয়া আশাদ্দ ওয়াতআ আকওয়াম কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গভীর রজনীতে উঠে ত্রিশুল সাইল লাইল রাতে এক তৃতীয়াংশ যখন হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতি পাঁচ জমিনে আমি নামাইয়া দিই, আমি দেখি আমার কুদরতি চোখে রাতের ঘুম হারাম করে আমার বান্দা আমার জিকির ফিকির মশগুল হইতেছে কিনা। রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতার মধ্যে আমার বান্দা যা উচ্চারণ করে যা কিছু বলে সব কিছু হৃদয় গাহি হয়ে থাকে। জোরে কোন সুবহান আল্লাহ। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো? যখন আল্লাহ পাক জমিনে নামেন তখন মানুষ নাক ডাকিয়া ঘুম পড়ে। আল্লাহ পাক তো বানাইছেন মানুষকে ইবাদত বন্দিগির জন্য, খাবার জন্য কি বানাইছেন? আমি শিল্পের মধ্যে আছে বনি আদমের তিনটি অধিকার আছে, ধরবেন কয়টা? তিনটা। বনি আদম আদম সন্তান, বনি আদম মানে আদম সন্তানের তিনটা অধিকার আছে। আমরা অধিকার থেকে বহু উপরে চলে গেছি, হত্যা গাওজি করছি, কিভাবে? তিনটা অধিকার আছে আমি আল্লাহর কাছে পাবে, তিনটা। এক নম্বর হলো সে তার মেরুদণ্ড সুদা করতে পারে এই পরিমাণ খাবে, আর আমরা খাই মুদা খাওয়া, কথা বলতে সকালে খাই দুপুরে খাই আবার বিকালে খাই আবার চা নাস্তা খাই রাত্রে শোয়ার সময় এক গ্লাস দুধ খাই খাওয়ার উপরে খাওয়া। আল্লাহ বলেন এত খাইলে সুগ্রী আদায় করছো, হ্যাঁ সুখে কাদে করছো, অস্কুরুলি ওলা তাক ফুরুন, আমার সুক্রিয়া আদায় করো, অকৃতজ্ঞ বান্ধব হো না। অতএব আল্লাহ পাক বলেন আমার আদম সন্তান মেরুদণ্ড সোজা করবে এই পরিমাণ খাবে, এক। দ্বিতীয় নম্বর সে তার শরীর তাকে থাকবে এই পরিমাণ একটা কাপড় ব্যবহার করবে, ভট্টচিত ভাবে সে উন্মুক্ত একটা খোলা পরিষ্কার জায়গায় তার একটা বাসস্থান সে করবে। সুবহানাল্লাহ, এই তিনটা অধিকার তার, অতিরিক্ত যা করেন সব হিসাব নিকাশ নেওয়া হবে। এইবার দেখেন মাবনারে খেল করেন, কথাবার্তা বলেন না, এবার হিসাব করেন বনি আদমের হিসাব পত্র, বনি আদম যা পাবে আপনি তার বেশি করছেন কিনা। প্রত্যেকটি মা বোনের ঘরে কি আছে? সুকেস আছে না? গত ঈদের হলুদের শাড়ি, গত ঈদের তার আগের ঈদের সুকেস ভরা খালি কাপড় আর কাপড়, প্রত্যেকটা কাপড়ের হিসাব দিতে হবে যদি তা ব্যবহার আপনি না করেন। ইসলাম খুব কঠিন ব্যাপার, ইসলাম নামাজ পড়লেই হয় না, ইসলাম কুরবানি দিলেই হয় না, ইসলাম জানাই এক জিনিস, ইসলাম মানাই এক জিনিস, ইসলাম বুঝা আলাদা আরেক জিনিস, বুঝলাই না। আর বিবাহ করা এক জিনিস, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এই যে প্রণয় অমিন আয়াতি আন খালাকালকুম মিন আনফুসিকুম আযহাদাল্লি তাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতুন ওয়া রাহমা ইন্না ফী যালিকা লায়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন একজন আরেকজনের প্রতি মহব্বত প্রেম ভালোবাসা আমি বাড়াই দিচ্ছি, বুড়া বুড়িকে সারা বাঁচে না, বুড়ি বুড়াকে সারা বাঁচে না, যেরকম ঠিক কিনা? যৌবন আছে? যেরকম যৌবন ঘুরে গেছে আছে মহব্বত, যেরকম ওটি হলো দরকার। এমন নারী দেখা গেছে দুজন ছেলে পেলে রেখে বাচ্চা কাচ্চা তিনজন রেখা আরেক পুরুষের সাথে চলে গেছে গা,
ঠিক আছে কিনা জোরে বল তার মানে বিবাহ হয়েছে সন্তানিত হয়েছে স্বামীর সত্তা সম্মান কি এটা সে বুঝতে পারে না এটা হয় না তার মানে বিবাহ হয়েছে স্বামীর দাম্পত্য জীবন সুখের হিসাব পত্র এটা হয় না আমার এমন মেয়ে আছে ১৬ বছরের যুবতী বিবাহ হয়েছে ১৫ দিন পরে স্বামী মারা গেছে বাকি জীবনটা কাটায় দিছে আমার নানি আমার নানার হলো আপন এক বনি ছিল বাড়ি হলো মানিকগঞ্জের দক্ষিণে কালামপুর থেকে উষাত্রা বলে জাগার নাম আমার নানার বাড়িতে আমার নানির বোন থাকতো ছোটবেলাতে দেখতাম আমার সেই নানি আছে উঁচা লম্বা এত সুন্দর ছিল আমার তখন উনি তো তখন অর্ধেক পর্যায়ের বেশি এই কত প্রস্তাব দিছে আর যাই নেই কোথাও নানার বাড়িতে ভাইয়ের বাড়িতে বাকি জীবনটা কাটাই গেছে ওনার সম্পত্তি গুলা আবার বাইরে আমার নানারে দিয়ে দিয়েছিলেন আর কি তিনি ১৪ বছর বয়সে বিবাহ হয়েছে অন্য দিনের দিন স্বামী মারা গেছে বাকি জীবন তেমনি কাটাইছে সেইভাবে জীবনটা কাটাই দিছে ওনার কবর ওখানে হয়েছে এমন নারীও তো আসলে ঠিক কিনা আমার এমন নারীও আছে ৬০ লক্ষ টাকা বিক্রি করছে স্বামী জমিন ঢাকার পূর্ব দিকে পেপার পেপারে দেখেন পত্রিকার মধ্যে উঠছে সেই ৬০ লক্ষ টাকা ঘরের মধ্যে স্বামী দিছে ভিতরে শয়তান ঢুকছে স্ত্রী আরেকজনের সাথে প্রেম আসলো ভালোবাসা আসলো পরকিয়া তাকে ঘরে না স্বামীরে গলায় গামছা দা মাইরা ৬০ লক্ষ টাকা নিয়ে পরে পুরুষ নিয়ে ভাইরে গেছে জোর করে ঠিক কিনা আবার এমনও নারী আছে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আর দুনিয়া কুল্লাহ মাতাউন ও খায়রুল মাতাই দুনিয়া ইমরাতু সলিহা গোটা বিশ্ব পৃথিবী আমি নিয়ামতে ভরপুর করেছি ঘরের নেককারিণী স্ত্রী হলো সবচেয়ে বড় নিয়ামত যেরকম সুবহানাল্লাহ এমন নারী আছে স্বামী আগে খায় না এমন নারী আছে কিডনিটা দিয়া স্বামীকে বাঁচায় দেয় এমন নারী আছে চাকরি বাকরি করে ওই স্বামীকে খাওয়ায় যেরকম পুরুষের মধ্যেও ভালো আছে নারীর মধ্যেও ভালো আছে আরে নারীর মধ্যেও খারাপ আছে পুরুষের মধ্যেও খারাপ আছে তারাই হলো সবচেয়ে ভালো যারা নাকি কোরআন হাদিস শরীফ মাফিক নিজেদের জীবন ব্যবস্থাকে চালাইয়া নেয় যেরকম আপনি বলতেছিলাম কি বনিয়া দেবের অধিকার কয়টা তিনটা এক নম্বর হলো সে মেরুদণ্ড দ্বারা এই পরিমাণ খাবে আর আমরা খাওয়ার উপরে খাই কিতাব আল-আতমার মধ্যে বেশ কিছু শরীফের মধ্যে আমি পাইছি আছে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে শেখ করেন আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমায়েন মুমিন ব্যক্তি এক নারীতে খাবে কাফেররা সাত নারীতে খাবে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এক নারী অর্থ কি সাত নারী অর্থ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এক নারীতে খাবে মানে অল্প আহার করবে সাত নারীতে খাবে মানে খাবার উপরে খাবে একবার খাইছে আবার আরেক আরেক খাওয়া খাওয়া ইয়া তো খাওয়া খাওয়া খাও খাওয়াই তোমারে খাই লোক থাকবে ধরবেন ঠিক কিনা না খায় মানুষ মরছে না খায় মরছে খাইয়াই মরছে বেশি এমন খাওয়া খাইছে কম এত অসুখ বিসুখ হয়ে গেছে কম কম খাইছে অসুখ বিসুখ আর এতটুকু কাপড় পরবে যে সাতটা শরীরকে ঢেকে রাখতে পারে যেরকম সুবহানাল্লাহ আপনারা কথা কম কম বলেন আপনারা পুরুষদের চেয়ে বেশি কাপড় চোর করে হিসাব দিয়ে কথা ঠিক কিনা বল সুখের কি আমাদের না আপনাদের সুখের তাদের কথা বল না কেন মেয়েদের সুখের এই যারা ওয়া শুনতে আসছিল আমার কাছে ভালো কইব না কারণ হ্যাঁ গভীর তো অপেরে গেছে সুখে সাপ নিতে আপনাদের ব্লাউজ পেটিকোট শাড়ি তারপর লেহেঙ্গা প্লাজো সব আজকে সুখদের মধ্যে সবাই কেটে আর আমাদের লুঙ্গিটা ওই ট্যাঙ্গা দিয়া খাটরে মাথায় দিয়ে একটু কারবার দুঃখের কপাল আলমারি খুললেই আমাদের পাঁচ ফোড়ন থেকে খুলতে জানে দেখে
আমরা খুললে এই তোমার কেদার কালকে খুলতে গেছে আমার প্রয়োজন হলো না খুললে কেদার কাছে তুমি আপনার করে দিই কথা কেন করতে আরে আমার মধ্যে কি ভাত আনলো স্বামীর স্ত্রী পা স্বামীর যে টাকা দেয়া এটা ওটা কিনে দেয় আমি খুললে না খবরটা কি আছে না 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 খুললে না খুললে না কোথায় মিলে কি পেয়ে দেয় লজ্জা করতে বলার এই যে একটা ভাব আছে আমারই খুললে এটা ওটা হ্যান তার দুনিয়ার কিছু চুরি মুড়ি হ্যান তার বাবার দেশু সুগোসের মতো কত কিছু তারপরে বেন্টি ব্যাগ আতে গুতা দশে এরপর আরো মেলাই কিছু মনে করেন বাড়ি করে এক এই আমার একটা শাক একটা পান ধরি দুইটা লুঙ্গি তাও এনে ওনে থায় এ লুঙ্গিটা দিয়ে দিও তো দিয়ে নাও বাতন তো আমি এই দেশের মেয়ে মানুষ ভালো হলে আলহামদুলিল্লাহ যেহেতু সিরাজগঞ্জ আল্লাহ রুহুল ইকদার জিন্দানি রহমতুল্লাহ আছেন এখানে উজ্জীবিত সিরাজগঞ্জ আলোকিত সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আলোকিত হয়েই যাবে উজ্জীবিত হয়েই যাবে ইনশাআল্লাহ সিরাজগঞ্জের মানুষ বলেন কত লক্ষ মানুষ আপনারা সিরাজগঞ্জে আছেন বলতে পারে আমি বলে দেবো আমি মান্যগঞ্জের মানুষ আপনাকে খবর নাই আমি আমি কোনো ভাটকে বুঝি না আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএনপি আমার আওয়ামী লীগ আমার জাতীয় পার্টি আমার শিবির আমার জামাতুল আমার সব আমার কারণ কি প্রত্যেকটা পার্টির মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ইসলাম কে লাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জাতীয় পার্টি কে সুবহানাল্লাহ আওয়ামী লীগ কে আলহামদুলিল্লাহ তারপর বিএনপি কে আল্লাহু আকবার সমস্যা কোন জায়গা মসজিদ না মারামারি হয়েছে নি মারামারি তো মসজিদ না অনেক দিকির না মারামারি অনেক তো মারামারি হয়েছে যার যার ক্ষমতা দখল বে দখল দিয়া কথা লক্ষ্য করতে আমার সাথে মারামারি কিনা লাগতো জোরে কর বিএনপি মাথা ডুবি দেয়নি আওয়ামী লীগ মাথা ডুবি দেয় না আওয়ামী লীগ নামাজ পড়ে না ওয়াজ করে না তারপরে মসজিদে যায় না বিএনপি যায় না জামাত যায় না জাতীয় পার্টি যায় না সবাই তো যায় সমস্যা কোন জায়গায় হইলো সমস্যাতে কিছু দিই না অতএব মানিকম দরবার শরীফ মানবতার কথা বলে মানিকম দরবার শরীফ সম্মানের কথা বলে মানিকম দরবার শরীফ শ্রদ্ধার কথা বলে মানিকম দরবার শরীফ বাংলাদেশের কথা বলে মানিকম দরবার শরীফ কোরআন এবং হাদিস শরীফের কথা বলে যেখানে কোরআন আছে হাদিস শরীফ আছে ওইখানে আলো আছে মানিকম দরবার শরীফ তাই কথা বলে করো মনে করতেছেন কোনো পার্টি উঠে করে নিজে আল্লাহর পার্টি আমার পার্টির নাম হলো বাংলাদেশ পার্টি আমার পার্টির নাম হলো বাংলাদেশ পার্টি আমার একটা বক্তব্য আমি দিছি তালিম ইসলাম মিডিয়া এখানে আপনার বক্তব্য পাবেন তাতে ওটা ক্লিক করেন আজকে সন্দেশনা আমার বক্তব্য পাবেন বাংলা নয় বাংলা নয় বাংলাদেশ বাংলা নয় বাংলাদেশ বহু শহীদের রক্তের বিনিময় এদের স্বাধীনতা অর্জন করেছে কি নাম হয়েছে বাংলাদেশ কথা ঠিক কিনা তাহলে আমাদের জাতীয় সঙ্গীত তো সোনার বাংলা হতে পারে না কি হবে নাম সোনার বাংলাদেশ পৃথিবীর জেনেই যান আপনার ন্যাশনালিটিকে জিজ্ঞাসা করবে আপনি বলবেন আমি বাংলাদেশি তাকে আপনি বলবেন আমি সোনার বাংলা রবি ঠাকুর লিখছিলেন এটা তো 1905 সালের কথা আর 1971 সালে দেশ স্বাধীন হলো পাকিস্তান হাইরা গেল মুক্তি বাহিনীর হাতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বেশ ভালো কথা নাম তো হয়েছে বাংলাদেশ আমি কেন আমার জাতীয় সঙ্গীতের মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বলবো কেন আমি আমি কেন সেটা বলবো
সালের কথা ওটাতে জানতেছেন কেন জাতীয় সংগীতের মধ্যে অর্থাৎ প্রত্যেক নেতা কর্মী যারা ক্ষমতাশীল আছেন অতীতে আছেন সাম্প্রদায়িকের পরিবর্তন হয়ে থাকে জাতীয় সংগীত পরিবর্তন করে আমার সোনার বাংলাদেশ দেখতে হবে আমি কোন দলের লোক নাকি আমি এটা ভালোবাসি